100 বার বাড়াইছি, ইমানদার হয়েছে কেন? ইল্লাল্লাহ মধ্যে আল্লাহ নাই, আল্লাহ ইমান হয়েছে, তুই ইমানদার হইল না কেন? আল্লাহ ইমান না, আল্লাহ ইমানের সস্তা। একবার যদি ভরাই মোহাম্মদুর রাসূলুল্লাহ বলো, তখনই ইমানদার হয়ে যাবে। বিশুদ্ধ চক্রণে একবার মোহাম্মদুর রাসূলুল্লাহ বললে ইমানদার হবে, প্রমাণ হইল। আরো শত শত প্রমাণ আমার কাছে আছে। আচ্ছা, প্রমাণ হইল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইমান, ইসলাম। বাবা, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইমান, ইমানের মৃত্যু হইলে মমিন হইবে কিসের দ্বারাই? ইমানের কি মৃত্যু আছে? ইমানের মৃত্যু আছে? যারা বলে নবীজি বোঝা গেছে তারা কাফের। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি ইসলাম, ইসলামের মৃত্যু আছে? ইমান ইসলাম বাংলায় বলে ধর্ম, বাংলায় বলে কি? ধর্ম। ইমান ইসলাম ধর্ম, ধর্ম মাইয়া আমরা ধার্মিক, ধর্ম মাইয়া, ধর্ম মাইয়া আমরা ধার্মিক, আমরা ধর্ম না। যদি কেউ বলে আমি ধর্ম, সে কাফের, কাতল করতে হবে তারে। আমরা ধর্ম না, আমরা ধার্মিক। ধর্ম নবী মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ধর্ম। ধর্মের মৃত্যু আছে? ধর্মের মৃত্যু হইলে আমরা ধার্মিক হইলাম কেমনে? কতগুলি শয়তান ধর্মের খবর নাই। ইসলাম ধর্ম, ইসলামের মৃত্যু নাই। ইসলাম নবী মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি মাইনা ভালোবাসে। আমরা মুসলমান, মুসলমানের কর্ম হইল নামাজ রোজা। নামাজ রোজা ধর্ম না, ধার্মিকের কর্ম, ধার্মিকের কর্ম। এই কথা বলার উদ্দেশ্য আমি কয়েক জায়গায় শুনছি, কয় নবীজি মরে গেছে, এই মর্মে আজ এই কথাটা আমি উত্থাপন করতে বাধ্য হয়েছি। বাবা, প্রশ্ন করতে পারেন যে মদিনা মুনাব্বারা তিনি মাজার শরীফ, তিনি মৃত্যু না হইলে মাজার হইল কেমনে? অথচ প্রমাণ আছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জানাজা হয়েছে, তিনি জানাজা হয়েছে, মৃত্যু না হইলে কি জানাজা হয়? তিনি জানাজা হয়েছে মদিনা মুনাব্বারা তিনি মাজার। ওরে জি কেমনে বললা এতক্ষণ? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হায়াতুন নবী জিন্দা, এতক্ষণ কেমনে বললা? তিনি তো মাজার। বাবা শোনো, আরবি ভাষা 7 লাখ ভাষার মধ্যে শ্রেষ্ঠতম ভাষা। মৌতুন শব্দটা আরবি, মৌতুন শব্দটা আরবি। মৌতুন শব্দের অর্থ এনতেকালুল বায়ত ইলাল বায়ত। যত অভিধান আছে খুঁজে দেখেন, মৌতুন শব্দের অর্থ এনতেকালুল বায়ত ইলাল বায়ত, এক ঘর থেকে আরেক ঘরে যাওয়া। আপনি ছিলেন ফুয়ের ঘর, গেছেন গন পশ্চিমে ঘর, মরে গেছেন ফুয়ের ঘর থেকে পশ্চিমে ঘর গেছেন, তো মৃত্যু হয়েছে না? বাবা, আমরা আমরা মমিন, আমরা ইমান না, ইমান নবী দুজাহান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মাইনা ভালোবাসে, আমরা মমিন।
আমরা মমিন, মমিনের মৃত্যু হয়। মমিন মুসলমানের কবরের পাশে যা যাইবার সময় সালাম দেওয়া সুন্নত। আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর ওয়াল মুসলিমিন ওয়াল মুসলিমাত ওয়াল মুমিনিন ওয়াল মুমিনাত আনতুম লানা সালাফুন ওয়া নাহনু তাবাউন ওয়া ইন্না ইনশাআল্লাহু বিকুম লাহিকুন। সালাম দিতে হবে, সালাম দেওয়া সুন্নত। মৃত্যু ব্যক্তি যে কোনোদিন সালাম দিছে? মৃত্যু ব্যক্তিরে সালাম দেওয়া যায় না, মৃত্যু ব্যক্তি কেউ সালাম দেয় না। কবরস্থ মমিন সব জিন্দা, মৃত্যু কেউ না। তিনটা প্রশ্নের পরে সহি শুদ্ধ হলে উত্তর দিতে পারলে ফেরেশতায় তারে গুম পাঠাইব। নাম 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 কার নাম মাতিল আরুষে, ঘুমাও ঘুমাও, যেমন আনন্দের ঘুম ঘুমাও। স্বামী স্ত্রী প্রথম বিবাহে স্বামী স্ত্রী যেমন আনন্দের ঘুম ঘুমায়, নাম নাম ঘুমাও ঘুমাও, কারণ নাম আছে আরুষে, আনন্দের ঘুম ঘুমায়। স্বামী স্ত্রী যেমন আনন্দের ঘুম ঘুমায় এমন আনন্দের ঘুম ঘুমাও, ঘুম পাতাছে। ঘুমের মানুষ কি মরা? ডাক দিলে হলে হয় না? হলে হয়। মুসলমানের কবর যত, একটা মুসলমানের মৃত্যু নাই, সব জিন্দা। কবরে ঘুম পাতায় রাখছে। আর যারা ইমানদার না তাদের কবরে আজাব, তাদের কবরে আজাব। যারা ইমানদার তাদের কবর বেহেশতের বাগান, আল্লাহ গুম্পাতায় রাখছে। কবরটা একটা বেহেশতের বাগান হয়ে রয়েছে। আমরা যে আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবর সালাম দেই, সালাম দেওয়া সুন্নত লওন ওয়াজিব, সালাম দেওয়া সুন্নত লওন ওয়াজিব, ফরজের সমতুল্য। আমি সালাম দিছি সুন্নত, আপনার সালাম লওয়া ওয়াজিব। কবরস্থ ব্যক্তিরে যে সালাম দিছি তারা তো সালামের উত্তর দেওয়া ওয়াজিব, তারাও কবর থেকে সালামের উত্তর দেয়, ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মৃত্যু ব্যক্তি কি উত্তর দিতে পারে? কবরস্থ ব্যক্তিরা জিল্লা জিল্লা। আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হইয়া আমরা যদি জিন্দা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিন্দা হলে জিন্দা নবী মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। শুনেন, মক্কা মদিনা শরীফ তিনি মাজার, হ্যাঁ, কোরআন মাননে, কোরআনে বলে মাজার মক্কা শরীফ এবং মৃত্যু দুইটা জিনিস জাহের। জাহেরের নাম ইমান না, কোরআনে কয় মিনুনা বিল গায়েবে, বাতিনের নাম ইমান। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাতিনে সশরীরে জিন্দা। মদিনা মুনাব্বারা বেহেশতের বাগান, বেহেশতের বাগান, জান্নাতুল মাওয়া, জান্নাতুল মাওয়া একটা বেহেশতের বাগান বানায় রাখছে আল্লাহ। বাবা, আমি অল্প কথা বলব, ইনশাআল্লাহ আগামী খাই ইনশাআল্লাহ ধর্ম ইসলাম নবী দুজাহান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তত্ত্বভেদ আগামী কালে উদ্ঘাটন করব, যদি আল্লাহ হায়াতে রাখে। বাবা, ঢাকা একটা টেলিভিশন সেন্টার তৈরি করছে, মানুষ বৈজ্ঞানিক খালাখাল ইনসান আল্লাহ মাহল বয়ান, আল্লাহ কয় মানুষকে সৃষ্টি শ্রেষ্ঠ জ্ঞান দান করতে। এই মানুষ একটা টেলিভিশন সেন্টার তৈরি করছে,
টেলিভিশন সেন্টারে একটা লোক দাঁড়াইয়া বক্তৃতা দিতেছে, দাঁড়াইয়া বক্তৃতা দিতেছে, কুচি কুচি ঘরে কুচি কুচি টেলিভিশনে সেন্টারের লোকটা দেখালায় কিনা? সেন্টারে কুচি কুচি না একজন একজন কুচি কুচি ঘরে কুচি কুচি টেলিভিশনে এই যদি মানুষের জ্ঞান হয়, এই জ্ঞান দিছে কেনা? আল্লাহ আল্লাহ কত বড় জ্ঞানী, সেই আল্লাহ না বুঝলো না কেন? আল্লাহর কুদরত টেলিভিশন সেন্টার টেলিভিশন সেন্টার টেলিভিশন সেন্টার মদিনা মুনাব্বারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা মুনাব্বারায় সশরীরে জিল্লা বেহেশতের বাগানে, কিন্তু সারা দুনিয়ায় তিনি সশরীরে হাজির হলেন। বাবা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈমান, তিনি ইসলাম, তিনিকে মাইনা ভালোবাসে, আমরা মমিন মুসলমান। ঈমান ইসলামের ওয়াজ আগামীকাল আল্লাহ চাহে শোনাব। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমান রাখতে হবে, তিনি হায়াতুন নবী। মদিনায় যে মাজার রয়েছে জাহের, হাজির নাজির সারা বিশ্বময় পৃথিবীতে ঈমান রাখতে হবে। বাবা আমরা ভাত মাছ গোস্ত দুগ্ধ যদি পোলাও কর্মা বিরিয়ানি কত প্রকারের খাদ্য খাই, খাইলে হারাম দুর্গন্ধ। আমরা ফাহেরা না ফাঁক হারাম দুর্গন্ধ। বাবা আমরা ফাহেরা, কিন্তু নবীজি ফাহেরা বলা যাবে না। নবীজির পাখানাকে মুবারক শব্দ দিয়ে সম্মান করতে হবে। নবীজির পাখানা মুবারক। যারা মুসলমান ইমানদার শিক্ষা করো, নবীজির পাখানা মোবারক বলতে হবে, মোবারক শব্দ দিয়ে সম্মান দিতে হবে। নবীজির পাখানা করিয়ে ইমান থাকতো না, পাখানাকে মোবারক শব্দ দিয়ে সম্মান দিতে হবে। নবীজির ফ্যাশন পাখানা মোবারক, আমরার ফ্যাশন পাখানা না ফাঁক হারাম দুর্গন্ধ, না ফাঁক হারাম দুর্গন্ধ। নবীজির পেশা পেহানা মুবারক, না ফাঁক না হারাম না দুর্গন্ধ না, পাক পবিত্র, মেশকে আম্বরের চাইতে সুগ্রাণ, মেশকে আম্বরের চাইতে সুগ্রাণ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেহানা মুবারক করতে গেছেন, বিবি আয়েশা সিদ্দিকা পাহানার তো ঘরে আসলে বিবি আয়েশা সিদ্দিকা গোহনে গোহনে গেছে, দেখত যে জায়গায় পাহানা বার করতে বসলেন ওই জায়গায় গোহনে গোহনে গেছে, দেখত যে দেখে যে পাহানার খবরই নাই, পাহানা মুবারকের খবরই নাই। যে জায়গায় তিনি বসলেন মেসকে আম্বরে সুগ্রাণ বাড়িতে, সুগ্রাণ বাড়িতেছে। মানবী
ফাস্তে কোরআন জানলো বাজে পাহেলবি ফার্সি ভাষার কোরআন বললেও চলে মুস্তফি তো লেখছে আমরা যে খাদ্য খাই খাইয়ে ভুয়া বাইর পায়হারা দুর্গন্ধ হারাম এই খাদ্য নবীজি খাইছেন আল্লাহর নূর ইয়া বাইর তো আল্লাহর নূর ইয়া বাইর তো নবীজি আল্লাহর নূর খাদ্য দেখো আল্লাহর নূর ইয়া বাইর তো বাবা এইদিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অসুস্থ অবস্থায় তিনি মাটির গ্লাস দিয়ে পানি খাইতেন মাটি দিয়ে গ্লাস বানাই যদি পানি খাইতেন মাটির হানুকের মধ্যে ভাত খাইছেন এই জন্য আমি এখনো মাটির হানুকো ভাত খাই মাটির গ্লাসে পানি খাই এই যে ফিতরের গ্লাস ফিতরের প্লেট এটি ব্যবহার করা যায় না বাবা নবী আলাইহিস সালাম অসুস্থ অবস্থায় ছিলেন এই দিন ফেসাব মোবারক করিয়া ওই মাটির গ্লাস ও ফেসাব মোবারক করিয়া রাখতে দিয়েছেন ও মেহমান আসবার সময় খুব পিপাসিত পানির খুব পিপাসা ছিল পিপাসিত অবস্থায় আইসে আয়া নবীজির ফেসাব মোবারককে শরবত পানি হইয়া খাই আছে শরবত পানি হইয়া খাই আছে সকালে নবীজি জিজ্ঞাসা করছেন কুফিয়া মা আমার পেশাব কি হইল এমন সময় মেহমান কয় ইয়া রাসূলুল্লাহ আমি খুব পিপাসিত অবস্থায় আসলাম শরবত মানে ওজা খাইছি খাইছি তো খাইছি ইয়া রাসূলুল্লাহ খাইছি তো খাইছি আমার জীবনে এত স্বাদের জিনিস আর খাই নাই কথাটা কি বলছে খাইছি তো খাইছি ইয়া রাসূলুল্লাহ আমার জীবনে এত স্বাদের জিনিস আর খাই নাই এখন আপনারাও জানাবেন আলমরারে নবীজি বলছেন হারাম খাইছো গুনাহ করছো এমন কথা বলছেন যদি কোথায় বইয়ে থাকে তোমার এই পেটে আর দুদকের আগুনে স্পর্শ করবে না দুদকের আগুনের জন্য তোমার দেহ হারাম নবীজির পেশাব মোবারক খাওয়ার জন্য খাওয়াতে দুদকের আগুন হারাম হয়ে গেছে হ্যাঁ এই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইমান ইসলাম আজ আজ ইমান ইসলামের খবর নাই কেন ইমান ইসলামের খবর নাই কেন যারা বলে নবী আমরা মতো সাধারণ মানুষ এরা কাফের কাফের নিঃসন্দেহে হ্যাঁ ইমান ইসলামের প্রচার প্রকাশ করতে গিয়া যদি জীবন দিতে হয় জীবন দিব জান গেলে জান পাওয়া যায় ইমান গেলে ইমান পাওয়া যায় না জান গেলে জান পাওয়া যায় কবরে আবার জিন্দা হয়ে যায় জানটাতে জিন্দা হয়ে যায় বসায় কিন্তু ইমান গেলে আর ইমান পাওয়া যায় না জান দিতে রাজি হও ইমান দিতে রাজি হই না ইমান নবী দুজাহান মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমান তিনি আল্লাহর সয়া বাবা আরেকটা কথা আপনি আমি আমরা সবাই মানুষ দিনের বেলায় দাঁড়াইলে আমরা ছায়া ডালাম বয়ে পড়ে দেহ হইতে ছায়া ডালাম বয়ে পড়ে কিন্তু ছায়া দেহ না ছায়া দেহ না দেহে শরীর না কেন আমার দেহের মধ্যে আঘাত করলে দুঃখ হয়
খেলার মধ্যে হীরা দ্বারা তার বাড়ি দেখা করে দেখুয়া দেব, তাহলে বোঝা গেল ছায়া দেহ না, দেহের শরীর না, কিন্তু ছায়া জন্ম দেহ হয়েছে। রাসূলুল্লাহ আল্লাহ না, আল্লাহ শরীর না, রাসূলুল্লাহ আল্লাহ হয়েছে, তিনি আল্লাহ হয়েছে। বাবা বাবা, আমরা দিনের বেলায় একটা দাঁড়াই, আমরা ছায়া হয়। নবীজির ছায়া ছিল দুনিয়ায়, যদি কোনো আলেম প্রমাণ করতে পারেন, দয়াল্লাহর বিশ্ব জগতের আলেমরা কাছে আমার দাস্তবস্থা অনুরোধ, নবীজি ছায়া ছিল দিনের বেলায় দাঁড়াইছেন, তিনি শরীরে ছায়া পড়ছে, প্রমাণ করতে পারবে কোনো আলেম? প্রমাণ করতে পারলে আসেন। আপনারাও জানেন সারা দুনিয়ার আলেমরা যে রেজবি কইছেন নবীজি ছায়া ছিল না, কেন ছায়া ছিল না? আমার ছায়ার লম্বা বসে, ছায়া কি ছায়া আছে? ছায়া ছায়া আছে নবীজি আল্লাহ জাতের দুটি আল্লাহ ছায়া, যেহেতু ছায়া ছায়া নাই নবীজির ছায়া ছিল না। তোমার আমার শরীর এইবার মর দিলে ময়লা বেরোয়, তুমি আমি মাটির মানুষ, মাটি বেরোয়, নবীজির শরীরে কোনোদিন ময়লা ছিল না, ময়লা ছিল না, মাটি মাটি নাই। নবীজির শরীর গামছে মেসকে আম্বারের মতো সুগ্রাণ গাম বাইরেছে, বিবি আয়েশা সিদ্দিকা বুথুর হাতড়িয়া এমনি বুথুর বসে, সেই হচ্ছে মেসকে আম্বার দুনিয়ায় আইছে। বাবা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি ঈমান, তিনি ইসলাম, তিনিকে যারা সর্বগুণে মানে, জানে, চাইতে ভালোবাসে, তারা মুমিন, তারা মুসলমান, তারা মুমিন মুসলমান। মুমিন মুসলমানের জন্য কোনো ভয় নাই, চিন্তা নাই, ইহকালেও নাই, পরকালেও নাই, ইহকালেও নাই, পরকালেও নাই। আগে ঈমান মুমিন হোক, তারপরে মুসলমান। এক আগে থাকতে যেমন সৈন্যের মূল্য দেয় ঈমান, আগে থাকতে নামাজ রোজা মুসলমানের মূল্য ঈমানে দেয়। কাজে ঈমান নবী দুজাহান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজিকে সর্বগুণে মানো। আজ আমি উরস, উরস শব্দের অর্থ তো আনন্দ, উৎসব। সেই যে কবরে কবরে ফেরেশতারা গুম পাঠাইব, নাম 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 কার নাম মাতি আরুষে, সেই আরুষে কে উরস আইছে। আজ এই উরসে আনন্দ উৎসবে আসেন, কাল হাসরের দিন যেন আনন্দ আনন্দ পান, হাসরের দিন সুবিচারে যেন আল্লাহ আপনাদের বেহেশত নসিব করে। সেই প্রকৃতির সেই প্রকৃতির ইমানদার মুসলমান হইয়া দুনিয়ায় বসবাস করবেন, এই মর্মে আমি আনন্দ উৎসব উরস আপনারা ডাকছি। আমি আল্লাহর কুদরতের দরবারে, আল্লাহর কুদরতের দরবারে আপনি হাত জোর করে বলবো, আল্লাহ আল্লাহ তোমার বান্দারা আছে, টাকা পয়সা খরচ করছে, নিজে জানে কষ্ট করছে, তুমি হাসরের দিন তাদেরকে আল্লাহ তোমার অলি বানায় রাখো, কে আল্লাহ তোমার বন্ধু বানায় নিও, তোমার বন্ধু বানায় হাসরে উঠাইও, কে আল্লাহ তোমার বন্ধু বানায় হাসরে উঠাইও, কে আল্লাহ কে আল্লাহ কে আল্লাহ তোমার বন্ধু বানায় হাসরে উঠাইও। এই আরজ আমার আল্লাহর দরবারে। ইনশাআল্লাহ ঈমান ইসলাম সম্বন্ধে আগামী কইল, এই ঈমান ইসলাম নবীজি মৃত্যু হয়েছে, যারা বলে এরা কাফের, নবীজি হায়াতুন নবী সশরীরে জিন্দা। হ্যাঁ বাবা, একটা কথা আমি কিতাব লিখছি অনেক কি, একবার কোরআন শরীফের প্রথম খণ্ডের তফসির লিখছিলাম, এখন বন্ধ করছি, কেন নিয়ে আসছে টেবিলে উড়ে থুয়ে দেয় ভরে না, টেবিলে উড়ে থুয়ে দেয় ভরে না, আর নিবার সময় কেউ পেহা দেয় কেউ যায়ও না।
কইলে জুয়ার কিতাব চেহারা গেলে প্রাচীন সাইয়া কে ক্ষতিগ্রস্ত হয়েছি কিতাব সবাইয়া আপনার বন্ধ হয়েছি বাবা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হায়াতুল নবী সশরীরে জিন্দা ছায়ার মৃত্যু কখন হবে দেহের মৃত্যু না হইলে ছায়ার মৃত্যু হইব আল্লাহ না মরে কিন্তু যারা কোন মরি গেছে কি গাধা বাবা আমি আল্লাহর কাছে আরজ করবো আল্লাহ আপনারা ইমানদার মুসলমান বানায় আল্লাহর বলি বানায় দুনিয়ায় রাখে আল্লাহর বলি বানায় যেন কবরে নেয় আল্লাহ বলি বানায় যেন হাসরের মাঠে উঠায় যে বলিকে দুজকে ভয় পায় ওই প্রকৃতির বন্ধু বলি বানায় যেন আল্লাহ হাসরে উঠায় দুজকে ভয় পায় কেমনে এই আগুনটা কিসের দুজকে আমরা যে ফাঁক ফাঁক করে খাই আমরা যে ফাঁক ফাঁক করে খাই দুজকের আগুন যা এই আগুনটা দুজক থেকে আনা হয়েছে এই বিবৃতি বয়ান করলে অনেক সময় লাগবো আকাশের চন্দ্র সূর্য নক্ষত্র দুজকের আগুনের তৈরি চন্দ্র সূর্য নক্ষত্র দুজকের আগুনের তৈরি আমরা ফাঁক ফাঁক করে খাই দুজকের আগুন যা কিন্তু এই দুজকের আগুনে ফানিরে ভয় করে এই দুজকের আগুনে ফানিরে ভয় করে ফানি ঢাললে দিলে আগুন নিভে যায় ফানি ঢাললে দিলে আগুন নিভে যায় ইমানদার মুসলমান দুজক গেলে দুজক ঠান্ডা হয়ে যাইব তাই দুজকে ভয় পায় আগুনে যেমন ফানিরে ভয় পায় ইমানদার মুসলমান আল্লাহর বলিরে দুজকে ভয় পায় সেই প্রকৃতি মুসলমান বানায় যেন আল্লাহ তোমাদের দুনিয়ায় রাখে এখন আমি বিলে আরো আগামী কইল ইনশাআল্লাহ আমি এই বিষয়ে আলোচনা রাখবো তবে এটি মনে রাখবেন নবীজি হায়াতুন নবী সশরীরে জিন্দা এই কথা বলবেন না যে নবীজি মরে গেছে নাউজুবিল্লাহ আল্লাহুম্মা আমিন বাবা একটা কথা এই যে দেখেন এই যে হাফিজিয়া মাদ্রাসা সাজিয়ানা হাফিজিয়া বহু ছাত্র কিছুদিন পর পর আমার বিপদ এই যে আপনারা এত টেহা দেন আমারে টেহা দেয় আমি একটু সম্পত্তি দিচ্ছি না আই আই এই মাদ্রাসার সুখ হয়ে আমার দশে খাই 84,000 টেহা আজ 84,000 টেহা দিছি আজ 84,000 টেহা দিছি এই ডাক্তার সাহেবের এখানে যাওয়াইছি এই যে দেখেন এটিখানে একটা মহিলা এটিখানে দেখেন ভিতরে কত বড় দাঁড়ান করে দিছি তোর বাড়িতে আমি সাইড আনা পয়সা সান্দাল লাগে যাই নাই এই যে তিনতলা বিল্ডিং ছেড়ে ধীরে তিনখানা শহরে যখন আমি এনতে বাইরে একটু ঘোরাঘুরি করতাম বাজার যাই বা চা খাইতাম এই যে রাজবেন্দে দাঁড়িয়েছে এই যে রাজবেন্দে এই যে রাজবেন্দে দাঁড়িয়েছে প্রত্যেকের বড় বস্তা এক বস্তা রেশে আমি মুড়ি দিয়া আমার বাজারে যাওয়া লাগে খরচ এই যে দুটো তিনখানা এই যে কাজে কাজে তো হাফি দিয়া এই দুই একটি বলেন আমি মজিদ হইতেছি নূরে খোদা মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে রেজবি সাহেবের উসিলায় আমি ওয়াদা করতেছি নামাজ রোজা করব উপযুক্ত হইলে হক যাকাত আদায় করব লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ
وسلم سيا الله ذات الجود نبي محمد مصطفى صلى الله عليه وسلم কাছে মুজদেশন মৃত্যুর আগে আর মুজদ হতে হবে না এখন আপনার কর্ম সকালে নবীজি আদেশ করছেন তওবার জন্য ইয়া আইয়ুহান নাস তুবু ইলাল্লাহি তাওবাতান নসুহা নবীজি বলেন হে ঈমানদাররা তওবা করো বিশুদ্ধ অন্তঃকরণে নবীজির আদেশে তওবা করা সুন্নত আল্লাহর আদেশে করো ইয়া আল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নসুহা সূরা তওবা আল্লাহ বলছে হে ঈমানদারগণ বিশুদ্ধ অন্তঃকরণে তওবা করো আল্লাহর আদেশে তওবা ফরজ নবীর আদেশে তওবা সুন্নত তওবা করলেন ফরজ সুন্নত দিয়রা আদায় হইল তওবা করলেন না ফরজ সুন্নত দিয়রা দাফন হইল সাবধান মুসলমান ভাই ভগ্নীরা মা বাবারা তওবা না করিয়া ফরজ সুন্নত দাফন করবেন না তওবা করবেন ফরজ সুন্নত জিন্দা রাখবেন তওবায় আল্লাহ সন্তুষ্ট তওবায় গুনাহ মাফ হয় আল্লাহ মাফ করে তওবায় আপদ বিপদ থেকে উদ্ধার করে তওবায় অভাব অনটন থেকে মুক্তি করে তওবায় আয়ু বৃদ্ধি করে দেয় আরো অনেক উপকার তওবায় তাই সহালে ফজরের নামাজের পরে 100 বার তওবা করবেন 100 বারের প্রমাণ নবীজি বলেন ভাইনি এত বুঝলেই মিন করিয়ে হোক মিন মিয়া মারাচ্ছেন আমি দৈনিক 100 বার তওবা করি নবীজি দৈনিক 100 বার তওবা করতেন কেন তিনি কি গুনাগার নবীজি গুনাগার রয়েছে আল্লাহ গুনাগার মন রাখবো নবীজি বেগুনা তওবা করছেন কেন আমাদেরকে তওবার আগ্রহ বৃদ্ধির জন্য আমাদের গুনাহ মাফের জন্য আমাদের তওবার আগ্রহ বৃদ্ধি করার জন্য নবীজিকে মানার জন্য নবীজির সুন্নতের উপরে আমল করার জন্য তাই আজ থেকে ফজরের নামাজের পরে 100 বার তওবা করবেন আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যানবি وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم دخل فرته بنا فتواني أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه إيه فضلتون لي 100 বার তওবা করলে আল্লাহ সন্তুষ্ট নবীজিও সন্তুষ্ট তাই এই আমলটা করবেন আমি আমার একটা অভ্যাস নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেগুনাহ 100 বার তওবা করছেন আমাদের তওবার আগ্রহ বৃদ্ধির জন্য তাই আমার মনে শান্তি হয় না আমি অন্তত কোনোদিন 10,000 কোনোদিন কোনোদিন 100 কোনোদিন 1100 11 বার তওবা হলো আয়োজন 11 বার তওবা হচ্ছে এই যে সারাদিন তসবিহে হেনা মারা তো এই আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যানবি ওয়া আতুবু ইলাইহি তওবায় আল্লাহ সন্তুষ্ট হয় আজ থেকে আমলটা আরম্ভ করবেন কমছে 100 বার তওবা করবেন পারেন আরো বেশি করবেন না পারেন 100 বার তওবার পরে সারাদিন হ্যাঁ আল্লাহ কয়াল্লাহ বিক্রান কাসিরা দাঁড়ায় রয়েছ জিকিরে হারে তাও বইয়া রয়েছ জিকিরে হারে শুয়া রয়েছ জিকিরে হারে মনে মনে জিকির করতে থাকবা এই অবস্থায় যদি ডান বাইরে যায় দুজক হারাম দুজক হারাম এখন 2 মিনিট জিকির করেন হলবে রব্বি জাল্লাল্লাহ মাফি বলতে বাইরুল্লাহ মোহাম্মদ সাল্লাল্লাহ আয়া ইয়া আল্লাহ ইয়া
قلبي ربي جل الله ما في قلبي غيرها اللهم صل الله لا إله إلا الله لا إله إلا الله قلبي ربي جل الله ما في قلبي ইনশাআল্লাহ শুনবেন
সারা রাত্রি ওয়াজ নসিহত অতি উত্তম। ওয়াজ নসিহতে ইমান ও ইসলাম মজবুত হয়। এখন আমি মুখতাসার মোনাজাত করছি, আল্লাহ আল্লাহ তোমার বান্দারা, আল্লাহ তুমি দেখতেছ তোমার বান্দারা আছে, টাকা পয়সা খরচ তোমার তোমার হাবিবের প্রেমিক বান্দা বানাইয়া রেখো দুনিয়াতে, প্রেমিক বান্দা বানাইয়া নিও কবরে উঠাইও হাসায়। সাথে যারা সাক্ষাৎ করবেন আগামী দিন সকালে, সকাল থেকে খানকা শরীফের সামনে সাক্ষাৎ করতে পাবেন। আর আপনারা এখানে সাক্ষাৎ করতে আইসা পকেট মোবাইল সাবধান, আপনাদের পকেট মোবাইল সাবধানে রাখবেন যারা দেখা, দয়া করে পকেট মোবাইল সাবধান, আপনারা সাক্ষাৎ করার সময় পকেট মোবাইল সাবধান। আর আগামী দিন সারাদিন সাক্ষাতের সুযোগ পাবেন, আপনারা হুড়াহুড়ি করবেন না। ফুলগুলি শেষ হয়ে যাচ্ছে, আপনারা একটু ধীরস্থির ভাবে সাক্ষাৎ করেন, আপনারা তো বাবাদান কেবলার হুজরা শরীফেও সাক্ষাৎ করতে পারবেন। এই এই তার কাটা ঢুকে যাবে। এই সাবধান, লোহাগুলা এই লোহাগুলো উড়ে দেন মসজিদে নূর নবীতে। এসারে আচ্ছা আমি